আপনার বাজেট যদি 10 থেকে 11 হাজার টাকার মধ্যে হয়ে থাকে আর আপনি এই বাজেটের মধ্যে যদি আইফোনের মতো ফিল পেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কেননা আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে এসেছি ইনফিনিক্সের পক্ষ থেকে ইনফিনিক্সের স্মার্ট 8 এই ফোনটি, যে ফোনটিতে আপনাকে অফার করছে দুর্দান্ত ডিজাইন, এছাড়াও রয়েছে ফ্রন্টে পাঞ্চল কাটার মাধ্যমে ডিসপ্লে, যেটাতে রয়েছে ডাইনামিক আইল্যান্ডের সুবিধা, এছাড়াও র্যাম রুম তো ভরপুর। সো একটি মুহূর্ত মিস না করে ভিডিওটি কন্টিনিউ করুন। হে গাইস, আমি আছি পারভেজ হাসান আর আপনারা দেখছেন আপনাদেরই পছন্দের চ্যানেল PhZoNe। একটি মুহূর্ত মিস না করে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। শুরুতে যদি ডিজাইন নিয়ে কথা বলি তাহলে ডিজাইন নিয়ে বলতে গেলে সুন্দর এবং একটা কিউট ফোন এটা নিঃসন্দেহে, কারণ আপনি একহাতে যখন এই ফোনটি দেখবেন তাহলে আপনি এক কথায় চমকে উঠবেন যে এত অল্প দামে এত সুন্দর ফোন কিভাবে সম্ভব। ইয়াস, এটা ইনফিনিক্সে বলেই সম্ভব, কারণ ইনফিনিক্সের এই ফোনটা কিন্তু দারুণ একটা ডিজাইন আপনাকে প্রোভাইড করেছে। এছাড়াও এই ফোনটার পিছনের দিকে আপনি যদি বডিটা দেখেন তাহলে এটা প্লাস্টিক, ফ্রেম অফ প্লাস্টিক, বাট প্লাস্টিক হওয়া সত্ত্বেও ফোনটা বেশ গ্লোসি আর দেখতে খুবই প্রিমিয়াম লাগে, আর দেখতে অনেকটা মনে হয় গ্লাস বডি মনে হয়, বাট এখানে কিন্তু ক্র্যাশ পড়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আপনি একটা এক্সট্রা কভার ইউজ করবেন, এটা মাস্ট। এছাড়াও এই ফোনটাতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটার মধ্যে 2টি ক্যামেরা রয়েছে এবং আরেকটি রয়েছে ফ্ল্যাশ লাইট, মানে দেখতে 3টা ক্যামেরা হলেও এটাতে মনলি 2টি ক্যামেরা রয়েছে এবং পাশাপাশি একটা ফ্ল্যাশ লাইট বা যেটা রিং লাইট বলা হয়, এটা কিন্তু একটা ইউনিক ফিচার এই বাজেট রেঞ্জের মধ্যে। এছাড়াও এই ফোনটা কিন্তু বেশ লাইট ওয়েট এবং বেশ হ্যান্ডি, একহাতে ইউজ করার জন্য যথেষ্ট পারফেক্ট, আর আপনার কাছে কখনো আনকমফোর্ট লাগবে না, আর দেখতে বেশ হেভি আর মনে হয় খুব শক্তপোক্ত ফোন, আর আপনার কাছে কখনো চিপ মনে হবে না এই বাজেট রেঞ্জের মধ্যে এই ফোনটি দেখলে। পাশাপাশি এই ফোনটার পোর্টস এন্ড বাটন সেকশনে সকল কিছুই দেখতে পাবেন। নিচের দিকে দেখলে 3.5mm হেডফোন জ্যাক রয়েছে, টাইপ সি পোর্ট, পাশাপাশি রয়েছে একটি স্পিকার, আর যদি সাইডে দেখেন তাহলে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন এবং নিচের দিকে রয়েছে একটি সাইড মাউন্টেড বাটন, আর এই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে আপনি ফাস্ট এবং অ্যাকুরেটভাবে আনলক করতে পারবেন, যেটা এই বাজেট রেঞ্জের মধ্যে মানি নেওয়ার মতোই। পাশাপাশি ফ্রন্টের দিকে তাকালে রয়েছে পার্সেল কাটআউটের মাধ্যমে একটা ডিসপ্লে, যেটা খুব সুন্দর ছিল, মানে ডিজাইন নিয়ে আপনি এক কথায় এই বাজেটের মধ্যে সন্তুষ্ট থাকতে বাধ্য। এবার আসা যাক ফোনটার ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেতে রয়েছে 6.6 ইঞ্চির একটি HD+ রেজলিউশনের ডিসপ্লে, যে রেজলিউশনে থাকছে 720x1600 পিক্সেল এবং এটাতে থাকছে 269 PPI ডেন্সিটি, পাশাপাশি এটাতে রয়েছে 500 পিক ব্রাইটনেস আর এটাতে রয়েছে 90Hz রিফ্রেশ রেট। এবং এখন বলা যাক এই ফোনটার ডিসপ্লের কনফিগারেশন নিয়ে। মোটামুটি এই ফোনটার ডিসপ্লে দেখতে খুবই কিউট, আর এই ফোনটার কিন্তু এই ডিসপ্লেতে চার্জিং লাগানোর সময় এই পাঞ্চল কাটারটার মাধ্যমে ডিসপ্লেটা, এখানে কিন্তু ডাইনামিক আইল্যান্ডের সুবিধা রয়েছে, এটা কিন্তু বেশ কিউট একটা ফিচার এই কথা বলতেই হচ্ছে। এবং এই ফোনটার ডিসপ্লের চিন আর বেজেল কিন্তু খুব একটা, মানে এই বাজেটের মতো যেগুলো ফোন আমরা দেখে থাকি মানে বেজেলটা খুবই মোটা হয়ে থাকে, তো সেই তুলনায় এই ফোনটার চিন আর বেজেলটা কিন্তু খুবই ন্যারো রাখা হয়েছে, মানে এই বাজেট তুলনায় আপনি যা মনে করেন। তো সেক্ষেত্রে আমি এই জায়গাতে একটা থামস আপ দিতেই হচ্ছে। এবং ডিসপ্লেটা কিন্তু খুবই পাঞ্চি ছিল, মানে দেখতে খুবই ভালো লাগছিল, বাট HD+ রেজলিউশন হওয়ার কারণে একটু ডিসপ্লেতে রেজলিউশনের ঘাটতি লক্ষ্য করবেন, বাট এখানে কিন্তু 90Hz হওয়ার কারণে এই ডিসপ্লে কিন্তু বেশ প্রিমিয়াম একটা ফিল পাচ্ছিলাম। আর এই ডিসপ্লেটা কিন্তু আপনি ইউজ করে যখন ইউজ করবেন তখন কিন্তু একটা বাটার ফিল পাবেন এবং স্মুথনেস একটা ভাব পাবেন, যেটা এই বাজেটের মধ্যে বেশ কিছু ফোনে আমরা দেখতে পাই না। আর এই বাজেটের মধ্যে এই ফোনের ডিজাইন এবং এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার আসা যাক ফোনটার পারফরমেন্স নিয়ে। পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে শুরুতে বলতে হয় এটাতে রয়েছে Android 13 ভার্সন, এবং এই ফোনটার চিপসিট হিসেবে রয়েছে ইউনিসকের T606, যেটা 1.6 GHz ওয়াকটাকোর প্রসেসর, পাশাপাশি এটাতে রয়েছে মালি G57, এটাও কিন্তু ভালো, মানে এই ফোনের সাথে এই চিপসেট এবং এই যে GPU এটার সাথে যে কম্বিনেশন করে ভালো একটা পারফরমেন্স আশা করা যায়। এছাড়াও যারা মাল্টিটাস্কিং করেন, মোটামুটি টুকটাক মানে ছোটো ছোটো গেম মানে 3D গেম যেগুলো রয়েছে সেগুলো প্লে করেন, সেগুলো গেম খুবই ইজিলি আপনি ইউজ করতে পারবেন। পাশাপাশি যদি আপনার ফ্রি ফায়ার লাভার হয়ে থাকেন তো সেক্ষেত্রে ফ্রি ফায়ারটা প্লে করতে পারবেন, বাট এখানে কন্ডিশন রয়েছে আপনি লো সেটিংসে খেলতে হবে। আপনি চাইলে হাই সেটিংসে খেলতে পারবেন, বাট দীর্ঘদিন ইউজ করার পর এটা খুবই স্লো হয়ে যাবে বা হ্যাং করার পসিবিলিটি রয়েছে, আর তো সেক্ষেত্রে আপনাকে রিকমেন্ড করবো অবশ্যই লো সেটিংসে যে কোনো গেম আপনি প্লে করতে পারবেন, সেক্ষেত্রে আপনার প্রবলেম হওয়ার কথা নয়। এছাড়া পাশাপাশি 90Hz রিফ্রেশ হওয়ার কারণে গেমিং পারপাসে আপনাকে একটু ভালো সাপোর্ট দিবে স্মুথনেসের ক্ষেত্রে। এছাড়াও এই ফোনটাতে রয়েছে আপনার 2টি ভেরিয়েন্ট, একটি হচ্ছে 4GB 64GB যেটার প্রাইস রাখা হয়েছে 10,499 টাকা, এবং পাশাপাশি আরেকটি ভেরিয়েন্ট রয়েছে 4GB 128GB যেটার প্রাইস রাখা হয়েছে 11,499 টাকা। তো এই ফোনের 2টি ভেরিয়েন্ট মোটামুটি আপনার যেটা প্রয়োজন সেটা আপনি চাইলে অনায়াসে নিতে পারেন, বাট আমি আপনাকে সাজেস্ট করবো অবশ্যই 4GB 128GB নেবেন, কারণ এখন স্টোরেজ নিয়ে খুবই 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 ক্রিটিক্যাল অবস্থা। তো সেক্ষেত্রে স্টোরেজটা যদি আপনি বাড়িয়ে নেন তো দীর্ঘদিন ইউজ করলে আপনার প্যারাটা কম হবে।
পাশাপাশি এই ফোনটা আপনাকে অফার করছে 5000 mAh এর ব্যাটারি এবং 10W-এর একটি ডিসেন্ট চার্জার। এই চার্জার দিয়ে আপনি চার্জ করলে খুব সময় বেশি লাগবে, বাট দিন শেষে কিন্তু আপনি চার্জ ব্যাকআপ নিয়ে টেনশন করতে হচ্ছে না। সারাদিনে আপনি এই ফোনটা একবার চার্জ করলেই আপনি দিন শেষে ভালো একটা চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন। এবার যাওয়া যাক ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। সো এই ফোনটাতে ট্রিপল ক্যামেরা সেট আপ দেখতে পেলেও এটাতে রয়েছে মেইনলি দুইটি ক্যামেরা, যার মেইন ক্যামেরা রয়েছে 13 MP, আরেকটি রয়েছে 0.3 MP একটা ডেপ সেন্সর। আর 13 MP ক্যামেরার জায়গায় যদি 50 MP লেন্স থাকতো তাহলে আরও জোস হতে পারতো, বাট এখানে 13 MP ক্যামেরা দিয়ে আপনি খুব একটা হতাশ হবেন না, কারণ এটার পিকচার কোয়ালিটি খুবই সুন্দর ছিল। মানে আপনি যদি ডিটেলসের পরিমাণ বলেন সেক্ষেত্রে একটু ঘাটতি চোখে পড়বে, বাট আপনি ডিরেক্ট সানলাইটে যদি কোনো পিকচার তুলে থাকেন সেক্ষেত্রে ডিটেলসটা মোটামুটি ভালো ছিল। এছাড়াও এই পিকচারগুলো একটু অর্ম টাইপের দেয়, মানে দেখতে ন্যাচারালি ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগবে, আর অনেকের কাছে ন্যাচারাল জিনিসটা ভালো লাগে, বাট এখানে ন্যাচারালের পরিমাণটা একটু কম, সেক্ষেত্রে একটু আপনাকে আর্টিফিশিয়াল দেওয়ার চেষ্টা করে, বিশেষ করে যেখানে গ্রিন মানে পিকচারগুলো আছে, মানে বিশেষ করে পাতা বা অন্য কোনো গ্রিন কালারগুলো বেশি বুস্ট আপ করে এবং রেড কালারগুলো একটু বেশি বুস্ট আপ করে, সেক্ষেত্রে অনেকের কাছে এটা ভালো লাগার বিষয়, আবার অনেকের কাছে খারাপ লাগতে পারে। বাট দিন শেষে যদি আপনি পিকচার কোয়ালিটি নিয়ে কথা বলেন তাহলে আমার মনে হয় না যে এই বাজেট রেঞ্জের মধ্যে খুব একটা কমপ্লেন করার জায়গা রয়েছে, মানে আপনার 13 MP ক্যামেরার পিকচার কোয়ালিটিতে। এছাড়াও আপনি যদি ডেপ সেন্সর নিয়ে কথা বলেন যে সেক্ষেত্রে ডাইনামিক রেঞ্জগুলো মোটামুটি ধরে রাখার চেষ্টা করে, এজ ডিটেকশনগুলো মোটামুটি ক্যাচ করার চেষ্টা করে, বাট একটু কিছু কিছু জায়গায় মিসম্যাচ করে, এটা আমার মনে হয় সফটওয়্যার জনটার প্রবলেম। আর 0.3 MP দিয়ে ডেপ সেন্সর দিয়ে আসলে এর চাইতে বেশি কিছু আশা করা যায় না, আর এন্টি বাজেটের ফোন হিসেবে এই ফোনটা খুব একটা খারাপ কাজ করেনি। এবং এই ফোনটার মেইনলি ক্যামেরা দিয়ে আপনি চাইলে 1080p ভিডিও রেকর্ডিং করতে পারবেন 30 FPS-এ, এটা মোটামুটি অ্যাভারেজ কাতারে রাখতে হচ্ছে। পাশাপাশি এই ফোনটার ফ্রন্টে রয়েছে 8 MP ক্যামেরা, যেখানে এটা কিন্তু একটা থামজাবের যোগ্য, মানে এই জাতিতে কিন্তু অন্যান্য কোম্পানি 5 MP আপনার সেলফি ক্যামেরা দিয়েছে, তো সেই ক্ষেত্রে মেগাপিক্সেলের দিকে চিন্তা করলে এটা কিন্তু 8 MP একটু এগিয়েই রয়েছে। আর পিকচারের ক্যাটাগরি নিয়ে কথা বলতে গেলে এটাও ন্যাচারালি আপনাকে একটু বুস্ট আপ করে, আর আপনার ফেসটাকে একটু অর্ম টাইপের করে দেয়, আর একটু বিউটিফিকেশন করে দেয়। মোটামুটি অনেকগুলো ফিচার রয়েছে এটা ডিসপ্লে, মানে আপনার ক্যামেরার ফিচারগুলো, সেগুলো যদি আপনি ন্যাচারালি ইউজ করে থাকেন তাহলে পিকচার নিয়ে খুব একটা অসন্তুষ্ট হওয়ার কথা নয়। আর ন্যাচারালি এটা ডিটেলসের পরিমাণে মোটামুটি ভালো ছিল, এবং এখানে আপনি ফ্রন্টেও আপনি যদি ডিপ সেন্সরের কথা বলেন এখানে আপনি মোটামুটি ভালোভাবেই কাজ করতে পারছিল, এবং এই ডিটেকশনগুলো মোটামুটি ধরে রাখতে পারে ঠিকঠাকই রয়েছে। 8 MP ক্যামেরা দিয়ে আপনি খুব একটা অসন্তুষ্ট হবেন না, আর যেহেতু 10-11,000 প্রাইস মধ্যে ফোন, তো সেক্ষেত্রে এই ফোনের ক্যামেরা নিয়ে আপনার আমার মনে হয় কমপ্লেন করার জায়গা কিছুই নেই। ওয়েল, এবার সর্বশেষ আমরা এই ফোনটার টোটাল একটা ডিটেলস নিয়ে আলোচনা করি। এই ফোনটা আসলে কাদের জন্য? যারা অল্প বাজেটের মধ্যে ফোন খুঁজছেন, মানে আপনারা একটা স্মার্টফোন রয়েছে অনেক দামি ফোন, পাশাপাশি আপনি একটা ডেডিকেটেড হিসেবে একটা নর্মাল একটা ফোন ইউজ করতে চাচ্ছেন, যেটা মানে রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন, সেক্ষেত্রে এই ফোনটা ইউজ করতে পারেন। এবং ডিজাইনের দিক থেকে যদি চিন্তা করেন এই ফোনটার ডিজাইন কিন্তু একদম নাম্বার 1 পজিশনে রয়েছে, কারণ ডিজাইন কিন্তু খুবই প্রিমিয়াম। আর আপনি যদি এই ফোনটা লং টাইম ইউজ করতে চান তো সেক্ষেত্রে আমার মনে হয় না খুব একটা খারাপ চয়েস হবে, মোটামুটি ভালো ইউজ করতে পারবেন। আপনি যদি একটু হেভি ইউজার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এটা অ্যাভয়েড করা উচিত, কারণ হেভিভাবে আপনাকে এটা চিপসেট আপনাকে অতটা পাওয়ারফুল কিছু দিতে পারবে না। বাট আপনি দিন শেষে নর্মাল ইউজার যদি হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি একটা ভালো সাপোর্ট পাবেন ইনফিনিক্সের স্মার্ট 8 এই ফোনটি থেকে। তো এই ফোনটার প্রাইসও কিন্তু খুবই রিজনেবল, আপনি চাইলে এটা আপনার পার্সোনাল ইউজের জন্য মোটামুটি একটা সেকেন্ডারি ফোন হিসেবে ইউজিলি ইউজ করতে পারেন, আর যারা প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করতে চাচ্ছেন তারাও এই ফোনটা ইজিলি ইউজ করতে পারেন যাদের বাজেট খুবই কম। তো সেক্ষেত্রে আমার ফোনটা খুবই ভালো লেগেছে, এবং আপনাদের এই ফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, এবং নিত্য নতুন এবং লেটেস্ট এবং আপডেট ভিডিও পেতে সবার আগে আমরাই আপনাদেরকে সার্ভ করে থাকি, তো একটি মুহূর্ত মিস না করে। আমি পারভেজ হাসান আজকে বিদায় নিচ্ছি আপনাদের সামনে, এবং দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।